যখন তিনি চন্দ্র সূর্য গ্রহণের সালাতের শেষ পর্যায়ে চলে আসলেন তখন সাহাবীগণ বলছেন রাইনাকা তানা বলতা শাইয়ান সুম্মা তাকাকাতা, আল্লাহর নবী আপনাকে দেখলাম আপনি যেন কি নিচ্ছেন, আপনাকে দেখলাম আপনি পিছে হটছেন, এটা কেন? সালাতের মধ্যে আপনি কি নিচ্ছেন, সালাতের মধ্যে আপনি পিছে হটছেন, এইটা কেন? তখন তিনি বলছেন যে ইনি রাইতুল জান্নাতা, আমি সালাতের মধ্যে জান্নাত দেখলাম। ফাতানা বলতো উনকুদান মিনহা, আমি জান্নাত থেকে এক টুকরা ফলমূল নিয়ে নিতে চাইলাম। যদি আমি এক টুকরা নিয়ে নিতাম তাহলে সারা পৃথিবীর মানুষ কি আমার পর্যন্ত খেত। নারা, তারপর আমি জাহান্নাম দেখলাম, তো জাহান্নাম দেখে তখন আমি পিছে উঠেছি। লাম আরা মানজারান আফজা কাত্ত, এত ভয়াবহ অবস্থায় জাহান্নামের দৃশ্য আমি কোনোদিন দেখিনি। আজকে যেটা দেখেছি তাতে খুব ভয়াবহ অবস্থায় জাহান্নাম দেখলাম। ফারাইতু আকসার আহলিহা নিসা, দেখলাম তাতে অধিকাংশই নারী, দেখলাম তাতে অধিকাংশই নারী উপস্থিত। দিনে মুসলিম বোন, এ মেয়ে কথা বলছো কেন? তোমাকে বলছো তুমি একটু শরম করো না, কথা বলো কেন? তুমি একজন মহিলা মানুষ, পড়াশোনা করেছো, ঢং ঢং করে হেঁটে এসেছো, কথা বলছো কেন? তোমাকে তো চুপ থাকতে বললাম, কথা বলো কেন? কোন সাহসে কথা বলো? একটু লজ্জা পাও না, শরম পাও না, ইতস্তবোধ করো না, পাথরের মতো বসে থাকো। তোমাকেই বলছি, উপস্থিত দিনী বৈঠকের মুসলিম বোন, আপনাকে নিয়ে দু একটা কথা বলছি, দয়া করে আপনি ভদ্রতা বজায় রেখে কান লাগিয়ে শোনেন, আপনার উপকার হবে ইনশাআল্লাহ। তো আমরা বললাম কেন মহিলারা বেশি জাহান্নামে যাবে কেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বেকুফরেহিন্না, ওদের কুফরির কারণে ওরা জাহান্নামে যাবে। তখন সাহাবীগণ বলছেন একফুরনা বিল্লাহ, ওরা কি আল্লাহর সাথে কুফরি করে, আল্লাহকে মানে না? তখন আল্লাহ রাসূল বলছেন সেইটা নয়, একফুরনাল এহসানা এক ধরনের আশিরা, স্বামীকে মানে না আর অনুগ্রহকে অস্বীকার করে। ফাইন রাত বেকা শায়ান, তুমি সারা জীবন তার সাথে ভালো আচরণ করলে তোমার মধ্যে একটু যদি কিছু দেখে ভুল ত্রুটি তাহলে বলবে মারাই তো খায়রান কাত্তমিনকা, তোমার কাছে আমি কোনোদিন ভালো দেখিনি। এই যে অল্পতে সব ভুলে গেল, এই গতিটা হলো তাদের মহিলা মানুষ হিসাবে। আপনি আমার দিনই বোন, আপনাকে আমি খাটো করিনি, আপনি মনে কিছু নিয়েন না, আপনাকে আমি খাটো করিনি। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে এইভাবে বলছেন যে অপ্রয়োজনীয় কথায় জড়িয়ে পড়ে আর স্বামীকে মেনে চলে না। আব্দুর রাজাক সাহেব শুধু যে আমাদেরকেই মানার কথা বলছেন, যে আপনারই কথা বলছি, আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মহিলাদের জন্য জান্নাত সহজ, যা সাল্লাত খামসাহা, এক পাঁচ ওয়াক্ত সালাত আদায় করলো, অসমাত সাহারাহা রমজান মাসে সিয়াম পালন করলো, পাতাত বালাহা স্বামীকে মেনে চলল, ওহাসানাত ফারজাহা জেনায় লিপ্ত হলো না, পাদ ফাতাত গুল মিন আয়াবাবিন শাত, তাহলে জান্নাতের যে কোনো দরজাতে ঢুকতে পাবে। পৃথিবীতে চারটা কাজ করে কোনো পুরুষ সরাসরি জান্নাতে চলে যাবে এরকম কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি, কোথাও খুঁজে পাবেন না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কোন কথা বলেননি যাতে চারটে কাজ করে মানুষ পুরুষ মানুষ জান্নাতে চলে যাবে, এ কথা তিনি বলেননি। তবে তিনি বলেছেন
মহিলারা চারটা কাজ করলে জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকতে পারে। পাঁচ ওয়াক্ত সালাত, এইটা সহজ। রমজান মাসের সিয়াম, এইটাও সহজ। জেনায় লিপ্ত না হওয়া, এইটা চেষ্টা করলে হয়। স্বামীকে মেনে চলা, এইটা একটু কঠিন। আপনি বিশ্বাস করেন, আপনি আমার দিনই বোন, তিতা লাগলেও মানতে হবে, মিঠা লাগলেও মানতে হবে, এটাই জান্নাত। একজন মহিলা রাসূলের কাছে এসেছে একটা প্রয়োজনে, তো প্রয়োজন শেষ হয়ে গেছে, তখন চলে যাচ্ছে, তখন আল্লাহ রাসূল বলছেন যে তা আলী আলোকে সাহুজাত, তোমার কি শোনো, তোমার কি স্বামী আছে? বলে জি হ্যাঁ। তুমি তার কাছে কেমন? বলে আমি তার মা, তাকে মানতে তার সেবা করতে চেষ্টা কম করি না। তখন আল্লাহ রাসূল বলছেন বলো কি, চেষ্টা করতে কম করানো মানে এভাবে বলছো কেন? হুয়া জান্নাত তো কেউ না রোকে, সেই তো তোমার জাহান্নাম, সেই তো তোমার জান্নাত, সেই তো তোমার জাহান্নাম, সেই তো তোমার জান্নাত, সেই তো তোমার জাহান্নাম, সেই তো তোমার জান্নাত। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। এদেশে একটা বই পাওয়া যায় আদর্শ পরিবার, আমি আপনার জন্য লিখেছিলাম, আপনি দাম দিয়েছেন কিনা তা আমি জানি না। আপনি বিশ্বাস করেন, বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত আমি কোনোদিন কেসা কাহিনী, অপ্রয়োজনীয় কথা, জাল জয় ফাদিস কোনোটা দিইনি। তবে মানুষ মাত্র ভুলের ঊর্ধ্বে নেই, আমার কোনো জায়গাতে কলমে ভুল থাকতেও পারে। আমি জেনে শুনে সজ্ঞানে কোনো জাল জয় ফাদিস বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত কোথাও পেশ করিনি। আমি আপনার পরিবারকে, আপনার স্ত্রীকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য প্রাণপণে চেষ্টা চালিয়েছি মানুষ হিসেবে। সম্মানিত দিনী বোন, আপনাকে আমি এখানে আরেকটা কথা বলে রাখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি একথা বলছেন, নবীগণ জান্নাতে যাবেন, শহীদেরা জান্নাতে যাবে, সিদ্দিক সত্যবাদীরা জান্নাতে যাবে, ওয়া নিসা আহলি জান্নাহ মহিলারা জান্নাতে যাবে। এই কথা বলে আপনাদের সাথে একটা কথা জড়িয়ে দেওয়া হয়েছে। তখন আল্লাহ রাসূল বলছেন, যারা স্বামীকে ভালোবাসা দেখিয়ে, প্রেম প্রীতি দেখিয়ে মেনে চলতে পারে, কারণ বশত স্বামী অসন্তুষ্ট হলে রাজি খুশি না হওয়া পর্যন্ত কিছু মুখে দেয় না, এরা জান্নাতে যাবে। এরকম কোন কথা সাধারণ মানুষের জন্য নেই। আপনি আবার বুঝেন, দেখেন আমরা ওর মধ্যে পড়িনি। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, তোমাকেই বলছি দিনী বৈঠক মুসলিম বোন, আপনি একটু শোনেন, আমাদেরকে এইভাবে আল্লাহ রাসূল উল্লেখ করেননি। তিনি বললেন নবীগণ জান্নাতে যাবেন, তা আমরা কি এর মধ্যে আছি? তিনি বললেন শহীদেরা জান্নাতে যাবে, এটার মধ্যে কি আছি? সত্যবাদীরা জান্নাতে যাবে, আল্লাহই ভালো জানে কত দূরে যে আছে, আল্লাহই ভালো জানে। তারপরে বলছেন যে মহিলারা জান্নাতে যাবে, তো দেখেন তো আপনাদেরটা খাস হয়ে গেল। তখন একটু কথা জড়ানো আছে, যারা স্বামীর সাথে ভালোবাসা দেখিয়ে, প্রেম প্রীতি দেখিয়ে চলে, কারণ বশত স্বামী অসন্তুষ্ট হলে তার হাত ধরে বলে আপনি রাজি খুশি না হওয়া পর্যন্ত আমি কিছু মুখে দিব না, এরা জান্নাতে যাবে। যার জন্য আপনাকে বলছি, স্বামীকে মেনে চলেন, তিতা লাগলেও মিঠা লাগলেও, শেষ পর্যন্ত যদি নাই হয়, সপ্তাহ সপ্তাহ মাস মাস ছয় মাস থেকে কথা বলেন না, মেয়েকে বলেন তোর বাপকে খেতে দিয়ে, বৌমাকে বলেন তোমার শ্বশুরকে খেতে দাও, আর আপনি কথা বলেন ওইদিকে যান না। কেউ যখন থাকেন এক গ্লাস পানি চাই, তো আপনি এক গ্লাস পানি তার সামনে থ্যাকস করে রেখে চলে আসেন এদিকে। তো আপনি কি মনে করছেন জান্নাত সহজ? আপনি সংসার করিয়েন না, বাদ দেন। মহিলারা সংসার ত্যাগ করতে পারে, তার নাম খোলা তালাক, কিন্তু এইভাবে সংসার করবেন না। তিতা লাগুক মিঠা লাগুক মেনেই চলতে হবে, জান্নাত হবে। আব্দুর রাজ্জাক সাহেব একটু পুরুষদের বলেন,
ভালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন স্বামীকে পাঁচটা জিনিস মেনে চলতে হয়। এক, যেমানের খাই স্ত্রীকে সেমানের খাওয়াতে হয়, তাতে মাথা এমতা। দুই, যেমানের কাপড় পরে স্ত্রীকে সেমানের পড়াতে হয়, ফাকসুহা মাক্তা সাইতা। তিন, ওলা তুকাব্বে, কখনো স্ত্রীকে কটু কথা বলতে হয় না, কখনো কটু কথা বলবেন না, কখনো বলবেন না যে ঠোঁটটা কালো, একবার ঠোঁট মোটা বললে 10 বছর ভালোবাসবে না। চিন্তা চেতনা বুদ্ধি কম, আপনার সাথে ভালোবাসা দেখাতে পারবে না। অত স্ত্রীর কাছে অভিমান করিয়েন না, অত অভিমান পেশ করিয়েন না, অভিমান অরি আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবরণে বোঝা যাচ্ছে যে অভিমান স্ত্রীরই আছে। আপনি অভিমান করে বলছেন তোর বাপের বাড়িতে গেছিলাম, ভালো খাবার দেয়নি, তোর বোন কথা বলেনি, এত আপনার অভিমান কেন? আপনি কি নিয়ে গেছিলেন? শ্বশুর বাড়ি যে গেলেন তা আপনি কি নিয়ে গেলেন? যৌতুকের প্রথা আছে নাকি? আগামীকাল সন্ধ্যা হতে হতে যৌতুক ফেরত দিতে হবে, ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। এই ছেলে তুমি নিয়েছে নাকি? তোমার বাপ বেটা তোমরা হারাম খাও, দেখো তোমার বাপের মুখখান ছোট হয়ে গেছে। তোমার বাপকে বলছি আপনি ভিক্ষা করতে পারেন না। এই ছেলে, তোমার বাপকে বলছি আমি, আপনি ভিক্ষা করতে পারেন না? যদি ময়মনসিংহের শেরপুরের জেলাতে আপনার রুজি না হয় কাজ করে, তাহলে আপনি ভিক্ষা করেন। আমি ভিক্ষা করে খেতে বলিনি, ভিক্ষা করে খাবেন কেন, কাজ করে খাবেন। আমি ভিক্ষা করে খেতে বলিনি, আমি বলেছি চকলেটের ব্যবসা করেন, আমি বলেছি কলার ব্যবসা করেন, আমি বলেছি কাপড়ের ব্যবসা করেন, আমি বলেছি কোটি কোটি টাকার ব্যবসা করেন, ঘুমের ঘরও ব্যবসা করবেন, টাকা ইনকাম করতে হবে। চাঁপাইনবাবগঞ্জ রাজশাহীর লোকের মতো হবেন না, চাকরি করে 20,000 টাকা মাসে বেতন পাই, 25 দিনই শেষ হয়। বাপ মা বলে যে ছেলে আব্বু একটু কিছু টাকা পয়সা লাগতো, তখন বলছে আম্মা আমাদেরই তো চলছে না, কি যে করি। কোনোদিন বাপ মাকে দিতেই পারে না। ব্যবসা বাণিজ্য করেন, বাপ মাকে দিতে পারবেন, ছেলে মেয়েকে দিতে পারবেন, অসহায় মানুষকে দিতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা বিচারের মাঠে নবীগণের সাথে থাকবেন। তিনি বলছেন আত-তিজারাত মাল কিদ ওয়াল হালাফ, অনেক সময় ব্যবসায় মিথ্যা কথা চলে আসে, কসম চলে আসে, ফাশুবহু বি সাদাকা, তোমরা দান করে এটা মিটিয়ে দাও। ব্যবসাকে তিনি পছন্দ করেছেন, কোটি কোটি টাকার ব্যবসা করবেন, ছোট ব্যবসা করবেন কেন? আমি ভিক্ষে করে খেতে বলিনি, আমি গার্মেন্টসে মেয়ে পাঠাতে বলিনি, আমি আপনাকে গার্মেন্টস যেতে বলিনি কখনো, ভুল হিসাব। কাজ করে খেতে বলেছি, লোন নিয়ে ব্যবসা করবেন না। সালাম ফেরার পূর্বে দুয়ায়ে মাসুরা নামে দুটো অংশ আছে, একটা অংশের নাম আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি, আর একটা অংশের নাম আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। এই দোয়াটার শেষখানে আছে আউযু বিকা মিনাল মাসামাল মাগরাম, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে। ঋণ কর্জ আছে যার, জানা যা হবে না তার, শহীদ হয়ে গেল পাপ ক্ষমা হবে না। ঋণ কর্জ আছে যার, জানা যা হবে না তার, ব্যাংকে লোন নিয়ে 5 তলা বাড়ি করে খুশি হয়েন না, ছেলে মেয়েকে খুশি করিয়েন না, ভুল হিসাব, টিকতে পারবেন না, মানে জাহান্নামে চলে গেছেন এরকম ব্যাপার। আর জাহান্নাম সাধারণ জায়গা নয়। কটু কথা বলবেন না, কখনো বলবেন না তোমার রংটা কালো, শুধু প্রশংসা করবেন, তোমার মতো কোনো মেয়ে দেখি না, তুমি আমার কাছে বগুড়া সোনাতলা হাটের আদরের মালসা, তোমাকে আমি খুব ভালোবাসি, তোমার মিথ্যা কথাও ভালো, তোমার ওয়াদা খেলাফও ভালো, তোমার সবটাই আমার কাছে ভালো, তোমাকে খুব ভালো লাগে, আপনি প্রশংসা করেন সারা রাত পাঁটি বেঁধবে, প্রশংসার ভিখারি। আপনি ভুল বুঝেছেন, চোখ দেখাবেন না,
গালি দিবেন না, কটু কথা বলবেন না। আমি এ কথা বলিনি, এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তিনি বলেন বউয়ের মুখের উপরে মারো না। তিনি বলেন ওয়ালা তাতরুকা ইল্লা ফিল বাইতে, তুমি তোমার স্ত্রীকে তোমার বাড়ি ছাড়া কোথাও যেতে দিব না, কোথাও থাকতে দিব না, তোমার বাড়িতেই থাকবে। জরুরি দুর্ঘটনা ছাড়া খালার বাড়ি যাবে না, জরুরি দুর্ঘটনা ছাড়া মায়ের বাড়ি যাবে না, জরুরি দুর্ঘটনা ছাড়া বাড়ি থেকে বের হতে পারবে না। এটা ময়মনসিংহ জামালপুর নয়, ময়মনসিংহ মানে আব্দুর রাজ্জাক সাহেব কি বললেন একটু বুঝিয়ে বলেন তো। বললাম যে এদিকে এখান ঘর, এদিকে এখান ঘর, মধ্যে গরুর গাড়ির রাস্তা, বাড়ি ঘেরা নেই, বাহির দরজায় নাই, কোথায় সালাম দিব? 24 ঘন্টার মধ্যে বাড়ির চতুর্দিক ঘেরে প্রাচীর দিয়ে ঘেরতে হবে, সালাম দর জায়গা দিতে হবে, সালাম ছাড়া কেউ ঢুকতে পাবে না। এটা আবার সাতক্ষীরের ব্যাপার। তো দেখি ময়মনসিংহের সাতক্ষীরে কাছাকাছি, আবার জামালপুরের চেয়ে ভিন্ন, যদিও জামালপুর ময়মনসিংহের অন্তর্গত। জামালপুরে আবার বাহির বাড়ি ভিতর বাড়ি, বাহির বাড়িতে রাখাল কৃষ্ণ থাকে, ভিতর বাড়িতে মহিলারা থাকে, ওরা আবার ডবল অনেক ভালো। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কটু কথা বলো না, মুখের ওপরে মারো না, নিজের বাড়ি ছাড়া কোথাও থাকতে দিও না, বিবাহের বাড়ি যেতে পাবে না। বিবাহের বাড়িতে গেলে স্বামীর সংখ্যা বেশি হতে পারে, সাবধান। পুরুষও থাকবেন, পুরুষ ক্ষমতা, চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে তার নাম ক্ষমতা, চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে তার নাম ক্ষমতা। ক্ষমতা দেখে বউ লালন পালন করে জান্নাত হবে, নইলে ইহ কালো যাবে পর কালো যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার এক শ্রেণীর মানুষ হচ্ছে দায়ুস আল্লাযী ইকরু ফি হালাল খাবাসা, যে তোর বাড়িতে বেহায়াইয়ের সুযোগ দিয়েছো জান্নাতে যাবে না। ভুল বুঝিয়েন না, আপনি আমার দিনই ভাই, আপনাকে আমি অনেক ভালোবাসি, আমি আপনার কাছের মানুষ, আমি আপনাকে আমি অনেক ভালোবাসি, ভুল বুঝিয়েন না। দেখেন ভুল হচ্ছে, দেখেন ভুল হচ্ছে। তাহাজ্জুদ নিয়ে টিকতে পারবেন না, হজ করে আপনি টিকতে পারবেন না, মেয়ের কারণে স্ত্রীর কারণে পরকাল হারিয়ে যাবে, আপনি সাবধান হন। ক্ষমতায় কোনো সময় কম হয়েন না। মহান আল্লাহ বলেন ফাকিমুস সালাওয়াতুজ যাকাত, পৃথিবীর মানুষ তোমরা সালাত আদায় করো, যাকাত প্রদান করো, ওয়াতাসিমু বিল্লাহ, আল্লাহকে আল্লাহর বিধানকে শক্তভাবে ধরো। হুয়া মাওলাকুম, তিনি হচ্ছেন তোমাদের অভিভাবক, ফানিমাল মাওলা ওয়া নিমান নাসির, তিনি হচ্ছেন উত্তম অভিভাবক, তিনি হচ্ছেন উত্তম সাহায্যকারী, সব বিপদে তিনি রক্ষা করবেন, চিন্তা করতে হবে না, দুশ্চিন্তা ভোগ করার কিছু নেই। তিনি উত্তম অভিভাবক, তিনি উত্তম সাহায্যকারী, সালাত আদায় করুন, যাকাত প্রদান করুন, তিনি অভিভাবক হিসাবে থাকবেন। অজু করার পরে দুই রাকাত সালাত। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অজু দেখানোর পরে বললেন মান তাওয়াদ্দু ইহাজা, কেউ যদি আমার এইভাবে অজু করে যেভাবে করে দেখালাম, ওয়াসাল্লা রাকাতাইন, তারপরে দুই রাকাত সালাত আদায় করে, লাম ইউহাদ্দিস নাফসাহু ফীমা বিশাইইন, আর মনে মনে কথা না বলে, দুই রাকাত সালাত আদায় করলো মনে মনে কথা বলল না, আল্লাহ আকবার বলার সাথে সাথে দেখবেন যে কোথায় যে চলে গেছেন, এক মিনিট পরে দেখবেন ওহো আমি তো সালাত আদায় করছি। এটা শয়তানের ক্ষমতা আপনার উপরে প্রাধান্য বিস্তার করে আছে। চেষ্টা চালাবেন, খুব চেষ্টা করে রুকু সিজদা দুয়া তাসবিহ তাহলিল করবেন, টিকা থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন গফির আল্লাহু মা তাকাদ্দাবে মিন জামবিহি, তাহলে অতীতের সব পাপ ক্ষমা। অজু করে দুই রাকাত সালাত। উকবা বিন আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা মিন মুসলিমিন ইয়াতাওয়াদ্দাউ ফাইহসানু ওয়াদুআহু, যে কোনো মুসলিম পুরুষ নারী অজু করলো, সুন্দর করে অজু করলো, ওয়াসাল্লা রাকাতাইন, তারপরে দুই রাকাত সালাত আদায় করলো, মুকবিলান আলাইহিম বি কালবিহি ওয়াজহিহি, মনে প্রাণে ভয় ভীতি নিয়ে, মনে প্রাণে ভয় ভীতি নিয়ে আল্লাহকে সন্তুষ্ট করার আশায় দুই রাকাত সালাত আদায় করলো, ওয়াজাবাত লাহু জান্নাত, সে জান্নাতে যাবে। বুখারী মুসলিম। নিরাশার কিছু নেই, আশা করে থাকেন তো আল্লাহ নবী তো বলেছেন এইভাবে।
আপনি অত দুশ্চিন্তা ভোগ করছেন কেন, যে আমার হবে কি না, আমার হবে কি না, না হওয়ার কি আছে? আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, মানে হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলেন, হাল তাদরিফ মা ইখতাসিমুল মালাউলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি কি বলতে পারেন উপরে কি নিয়ে হইচই হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আপনি কি বলতে পারেন উপরে কি নিয়ে হইচই হচ্ছে? পালা না, অজু করে পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যায়। ওয়াস বাগুল অজু, সুন্দর করে অজু করলে পাপ মিটে যায়। মান ফালা হাদা, যে ব্যক্তি এইভাবে অজু করলো, এইভাবে তাসবিহ তাহলিল করলো, আশা বেখায়রিন ও মাতা বেখায়রিন, তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো, তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো। ওয়া কানা মিন খাতিয়াতিহি কাজরিয়াও মিন ওয়ালাদাতিহি উম্মুহু, লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছিল, লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছিল, নিষ্পাপ হয়ে যায়। অজু করে দূরে কাজ সলাপ আপাতত শেষ করলাম, আর একটু বলি তারপরে শেষ করছি। বোরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আসবাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাদা বেলালান, আল্লাহর নবী ফজরের সালাত আদায় করে বেলালকে ডাকলেন। বেলালকে ডেকে বলছেন, বেলাল বেমা সাবাকতানি ইলাল জান্নাহ, আরে তুমি আমার আগে জান্নাতে গেলে কিভাবে? বেলাল তুমি আমার আগে জান্নাতে গেলে কিভাবে? মা দেখাল জান্নাতে কাত্তাইলা সময়তো খাসখাসা থাকা আমি, যতবার আমি জান্নাতে ঢুকি দেখি তুমি আমার আগে আগে জুতা পায়ে দিয়ে হাঁটো, আমি তোমার জুতার শব্দ শুনতে পাই। বেলাল ঘটনা কি বেলাল বলো তো, তুমি আমার আগে জান্নাতে গেলে কিভাবে? যতবার জান্নাতে ঢুকি দেখি তুমি আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো। তখন বেলাল রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহর নবী যখন আমি আজান দিই তখনই দূরে কাত সলাত আদায় করি। এই ছেলে একবারে মুখ খান বন্ধ রাখবেন, মুখ খুলতে পাবেন না। আপনি আমার দিনী ভাই, যারা স্টেজে আছেন মুখে কোনো কিছু করবেন না, আপনাকে আমি অনেক ভালোবাসি। একবারে পাথরের মতো হয়ে বসে থাকবেন আর আপাতত কোনো প্রয়োজন দেখাবেন না, এইটা লাগবে বা ওইটা লাগবে বা একটু কথা বলি বা একটু মেহমান নওয়াজি করি বা একটু মা ডাকছে নাকি একটু বউ ডাকছে নাকি মোবাইল করবেন না কোথাও। আপনার প্রয়োজনের চেয়ে আমার কথা কয়েক কোটি গুণ বেশি দামি। আল্লাহে আল্লাহর কসম আমি নিজের কথা বলিনি, আল্লাহর কসম আমি নিজের কথা বলিনি, আল্লাহর কসম আমি নিজের কথা বলিনি। অতএব আপনি নিজের কাজকে প্রাধান্য দিয়েন না, আপনি আমার দিনী ভাই। বেলাল ঘটনা কি? তিনি বললেন, আমি উযু আজান দিলে দূরে কাজ সলাত আদায় করি, আর যখনই আমার অজু ভেঙে যায়, মা আসাবানে হাদাসান কাত্ত হাদাসান কাত্ত, যখনই আমার অজু ভেঙে যায় তখনই আমি অজু করি, এবং মনে করি অজুর জন্য দিরেকাত সলাত আদায় করা লাগবে, আমি অজু করেই দিরেকাত সলাত আদায় করি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বেহমা বেলাল বুঝেছি, এই কারণেই তো তুমি আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো। বুঝেছি বেলাল, তুমি কেন যে আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো, এটা আমি বুঝে ফেলেছি। অজু করে দূরে কত সলাত আদায় করবেন, এ হাদিস আবার আসবে। আপাতত অজু করে দূরে কত সলাত শেষ করলাম, এরপরে সলাত তাহিয়াতুল মসজিদ, মসজিদে ঢুকে দূরে কত সলাত। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এজা দাখালা আহাদুকুম আল মসজিদা ফালা ইয়াজলিস ক্বাবলা ইউসাল্লি রাকাতাইন, সে যেন না বসে দূরে কাজ সলাত আদায় না করে। আগে দূরে কাজ সলাত আদায় করতে হবে, তারপরে বসতে হবে, এটা আদেশ। এদেশের ভারত বাংলাদেশ পাকিস্তানের শতকরা 95 জন ভাই বোন
মসজিদে ঢোকে আগে বসেন, তারপরে উঠে কোনো এক সময়ে সলাত আদায় করেন। মসজিদ কিন্তু আল্লাহর ঘর, আল্লাহর ঘরে বসলে অনুমতি নিতে হবে। তো সরাসরি তো আর বলা যাবে না আপনার ঘরে আমি বসতে চাচ্ছি, এভাবে বলা যাবে কি? তো এই বলার পদ্ধতি হলো দুই রেকাত সলাত। দুই রেকাত সলাত আদায় করেন, এখন আপনি বসতে পাবেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইয়াক্তুবু জুমা, তিনি জুমার দিনে খুতবা দিচ্ছিলেন, এই সময়ে তিনি বললেন, এ শোনো, এজা দাখালা আহাদুকুমুল মসজিদে ইয়াউমাল জুমা ওয়াল ইমাম ইয়াক্তুব, যদি তোমাদের কোনো ব্যক্তি মসজিদে ঢুকে এই সময়ে ইমাম খুতবা দিচ্ছে, ফলিসলি রাকাতাইন ওয়ালিয়া তাজাওয়াদ ফিহিমা, সেজন্য দুই রেকাত সলাত আদায় করে সংক্ষিপ্ত করে, সেজন্য দুই রেকাত সলাত আদায় করে সংক্ষিপ্ত করে, সেজন্য দুই রেকাত সলাত আদায় করে সংক্ষিপ্ত করে। বুখারী মুসলিম। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমা ওয়াদাখাল রাজুলুন ফাজালাসা, জুমার দিন আল্লাহর নবী খুতবা দিচ্ছিলেন, একটা লোক ঢুকে বসে গেছে, ফকাল আসল্লাইত, আল্লাহ রাসূল বলেন, এই তুমি সলাত আদায় করছো, এই ছেলে ওইদিকে কি দেখছো লক্ষ্য করে আমার দিকে চেয়ে থাকতে হবে, এক সেকেন্ড যেন উনিশ বিশ না হয়, আমি এটা পছন্দ করি না, দয়া করে আপনি আমাকে কাজ দেখাবেন না, কোনো সমস্যা দেখাবেন না। আর আপনারা যারা আমাকে দেখতে পাচ্ছেন না, তারাও কষ্ট করে একটু দাঁড়িয়ে থাকেন, মনে কিছু নিয়েন না, অল্প সময় আপনার বিরক্তির আগে আমরা আপনাকে ছেড়ে দেব। আমি তো আর ময়মনসিংহ জামালপুর জেলার আবদুল্লাহ বিন ফজল নই যে ঘন্টার ঘন্টা বক্তব্য দিব, আমি অত বড় আলেমও নই, আমি কোরআন হাদিস অত জানি না, অল্প সময় বলে সালাম দিয়ে চলে যাব। তবে আমি জাতিকে কোনোদিন ফাঁকি দিইনি, জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ, ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দেন পরকাল হারাতে রাজি নয়। জেনে শুনে সজ্ঞানে শরীয়তকে বিক্রি করে আমি কিছু কথা বলবো এমনটা আমার কোনোদিন প্রয়োজন হয়নি, ভবিষ্যতে হবে না ইনশাআল্লাহ। তিনি বললেন, এক উঠো সালাত আদায় করো তারপরে বসো। দেখি হাদিসটাতে কি আসলো কথা আপনার মনে হলো কি না, কোন দিকে খেয়াল করেছিলেন, এই ছেলে তুমি বলো তো কি হলো, না এভাবে চাইনি আমি, আল্লাহর নবী খুতবা দিচ্ছিলেন জুমার দিন, একটা লোক ঢুকেই বসে গেছে, তখন আল্লাহর নবী বললেন, এই তুমি সালাত আদায় করেছ, তখন লোকটি কি বলল, জি না করিনি, তখন আল্লাহর নবী কি বললেন, উঠো দুই রেকাত সালাত আদায় করো তারপরে বসা। পৃথিবীর কোনো মানুষ দিয়ে ধর্ম চলে না, ধর্ম একজন লোক দিয়ে চলে যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এক গিলাস পানি পান করতে যে বিধানে, যে ধর্মে পাঁচটা বিধান লাগে, এক গিলাস পানি পান করতে কয়টা বিধান লাগে, পাঁচটা বিধান লাগে। বিশ্বাস করেন সে ধর্ম কোনো মানুষ দিয়ে চলে না, সে ধর্ম দিক কোনো পীর দিয়ে চলে না, যদিও এখানে কোনো পীর নাই, কেন এখানে কমই মাদ্রাসা আছে আলহামদুলিল্লাহ, আলেম ওলামা আমার সাথে সাক্ষাৎ করলেন, খুশি হলাম আমি, এখানে পীরের কোনো প্রশ্নই আসে না, শিক বেদাতের কোনো প্রশ্নই আসে না। জি আল্লাহ রহম করো, খুব সাবধান থাকবেন, ধর্ম শুধু একজন মানুষকে দিয়ে চলে যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পৃথিবীর কোনো মানুষ দিয়ে ধর্ম চলে না। সম্মানিত দিনী ভাই বোন, আপাতত আপনার সাথে আমি এই দুই নম্বর কথা শেষ করলাম, মসজিদে ঢুকে দুই রেকাত সালাত আদায় করতে হবে জরুরি, চাঁপাইনবাবগঞ্জের ভাষাটা বলে রাখলাম, তোকে তো করতে হবে তোর বাপকে করতে হবে, হাদিসের সারমর্ম হলো এইটা।
মসজিদ ঢেকে কোনোদিন বসে যাবেন না, এই আচরণ ত্যাগ করেন। আপনি আমার দিনী ভাই, আপনার আমি কল্যাণ কামনা করি, আল্লাহ আপনাকে মাফ করুক আর পথ আপনার সহজ করুক, আল্লাহুম্মা আমিন। এরপরে সলাত ও বায়নাল আজানাইন, আজান এবং একামাতের মাঝে সলাত। আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বায়না করলে আজানাইনে সলাতুন, বায়না করলে আজানাইনে সলাতুন, বায়না করলে আজানাইনে সলাতুন, ওয়াকালা ফি সালাতিন শা। আজান এবং একামাতের মাঝে দুই রাকাত সলাত রয়েছে, আজান এবং একামাতের মাঝে দুই রাকাত সলাত রয়েছে, আজান এবং একামাতের মাঝে দুই রাকাত সলাত রয়েছে। তিন নম্বরে গিয়ে বললেন, তৃতীয় স্তরে তৃতীয়বারে বললেন, যার ইচ্ছা আজান এবং একামাতের মাঝে সলাত। এবার চলেন যেটা আবার শুনে শুনেছি সেটা আবার শুনি। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আসবাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফা দা বিলালান, আল্লাহর নবী সকালে ফজরের সালাত আদায় করে বেলালকে ডাকলেন। বেলালকে ডেকে বলছেন, বেমা সাবাক্তানি আলাল জান্নাহ, বেলাল তুমি আমার আগে জান্নাতে গেলে কিভাবে, আরে আমার আগে তুমি জান্নাতে গেলে কিভাবে, মা দেখা তুই জান্নাত দেখা তুই লাসামি তো কাজ কাছে থাকা আমি, যখন আমি জান্নাতে ঢুকি দেখি তুমি আমার আগে আগে জুতা পায়ে দিয়ে হাঁটো, আমি তোমার জুতার শব্দ শুনতে পাই, তার মানে জান্নাতে জুতা পায়ে দিয়ে থাকবে। জুতা পায়ে দিয়ে সলাত আদায় করা যায়, জুতা পরিষ্কার থাকতে হবে। তো কেন কি ব্যাপার বেলাল? তখন বেলাল রাজিয়াল্লাহু তাআলা বলছেন, মা আদান্ত কাত্তু ইল্লা সলাত রাকাতাইন, আমার জীবনে আমি কোনোদিন আজান দিনই দুই রেকাত সলাত আদায় করিনি, এটা ঘটেনি, আমি যখনই আজান দিয়েছি তখনই দুই রেকাত সলাত আদায় করেছি। ফলাফলে এইটা যে আগে আগে জান্নাতে হাঁটছে, আজান এবং একামাতের মাঝে দুই রেকাত সলাত আছে। এখানে আর একটা কথা আপনাকে বলে রাখছি মনে রাখার জন্য, এই ছেলে ওই ছেলেটা উঠে হাঁটছে কি করে, আপনি তাকে বসাতে পারছেন না, ও যে আর একজনের ক্ষতি করছে, ওর দিকে যে দেখবে সে তো আমার কথা ধরতে পারবে না। এখানে আপনাকে আর একটু কথা বলে রাখি, মাইরাত দোয়া বাজনা আজানে ওলে কামা, আজান এবং একামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না, আজান এবং একামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না, আজান এবং একামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না, আজান এবং একামাতের মাঝে একটু দোয়া তাসবিহ তাহলিল করতে হবে, প্রয়োজনে হাত তুলে দোয়া করতে হবে। পাঁচ ওয়াক্ত সালাতের পরে সবাই মিলে হাত তুলে দোয়া করা যায় না, এ কথা ঠিক, কিন্তু হাত তুলে দোয়া করলে খালি হাত ফিরিয়ে দিতে আল্লাহ লজ্জা পায়, এ কথাও যে ঠিক। আপনার হাত তুলে দোয়া করবেন, আপনার ব্যক্তিগত ব্যাপারে হাত তুলে দোয়া করা উচিত, জীবনে একটা গুরুত্বপূর্ণ ইবাদত হলো হাত তুলে দোয়া করা। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালমান ইন্না রাব্বাকুম হাইয়ুন করিম, তোমাদের প্রতিপালক বলো লজ্জাশীল, বড় দানশীল, ইয়াস্তাই মিন আব্দিহি, তার বান্দার ব্যাপারে সে লজ্জা পায়, এজা রাফা ইয়াদাইহি ইলাইহা ইরুদ্দু মাসিফরান, যখন হাতটা উঠায় তখন তার খালি হাতটা ফিরিয়ে দিবে, যা বললো সেটা মানবে না, এতে লজ্জা পায় না। আদমের ছেলে যখন হাত তুলে আমাকে এই কথা বলছে, আচ্ছা ঠিক আছে যাও দিলাম, বিনয়ের সাথে বলবেন, মনে কিছু নিয়েন না, হাত তুললেন বেহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ, হাফ মিনিট দু ৩০ সেকেন্ডে শেষ হয়ে গেল, এর নাম দোয়া নয়, আল্লাহ তো বুঝতে পারছেন আপনি কি করছেন। ফাইদা ফারাক্তা ফানসব ও ইলা রব্বিকা ফারকাব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার যখন দুনিয়াবি কাজ শেষ হয়ে যাবে তখন আপনি কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন, আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন, বিনয়ের সাথে বলতে হবে, কান্নাকাটি করে বলতে হবে। হুমসি খালি বললেন, কতদিন বললেন কবুল হলো না, তখন বলছে যে কত যে দোয়া করলাম কই কবুল হয় না, এইভাবে বলতে হবে না, বিনয়ে বলতে হবে, বিনয় নিয়ে বলতে হবে। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, আরেকটা কথা এখানে বলিনি, সাহাবীগণ বলছেন আল্লাহর নবী ধনী মানুষ তো
সলাত আদায় করছে, সিয়াম পালন করছে, যাকাত দিচ্ছে, দান খায়রাত করছে। তা আমরা তো দান খায়রাত করতে পারি না, আমরা সলাত আদায় করি, সিয়াম পালন করি, তোরা যে নেকিতে আগে চলে গেল। তখন আল্লাহ রাসূল বলছেন, আচ্ছা ঠিক আছে, আমি একটা বুদ্ধি বলে দিচ্ছি, সেটা করো কি, তোমরা সলাতের পরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলো, তোমরা অনেক নেকি পেয়ে যাবা। তিনারা শুরু করেছেন, কদিন পরে দেখছেন যে ধনীরা এগুলো বলছে। তখন সাহাবীগণ এসে বলছেন যে আল্লাহ নবী, ধনীরাও যে বলছে, ধনী মানুষ যারা টাকা পয়সা আছে ওরাও যে বলছে, তাহলে যে সমান সমান হয়ে গেল। তখন আল্লাহ রাসূল বলছেন যে ফাজুল্লাহ ইতিমাইয়া শা, আল্লাহর ফাজল অনুগ্রহ যাকে ইচ্ছা তাকে দিয়ে থাকেন, অর্থ সম্পদশালী ইচ্ছা করলে বেশি নেকি করবে, এ কথাই ঠিক। এরপর আর একটা কথা বলি, সাহাবীগণ বলছেন আল্লাহ নবী, ইনাল মুহসিনিন আফজলুনানা, আজান যারা দিচ্ছে তারাই তো সব নেকি লুটে নিল, আপনি বলছেন যে তার শব্দ যতদূর পর্যন্ত শুনতে পাবে সবাই সাক্ষী দিবে, আপনি বলছেন যে তার আজান শুনে যত লোক সলাত আদায় করবে সবার সমান ওই একাই নেকি পাবে, তো সব নেকি তো মত জেনে নিল, তা আমরা কি করব। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো কুল মায়া করুন মহাজেন, মহাজেন যা বলে তুমিও তাই বলো, মহাজেন যা বলে তুমিও তাই বলো, ভাইজান তা যখন শেষ হয়ে যাবে, যখন তুমি শেষ করে দিবা, সাল তু তা চাও, যাই চাইবে তাই দেওয়া হবে, যখন আজান শেষ হয়ে যাবে তখন তুমি তোমার জন্য কিছু চাও। আল্লাহ রাব্বা হাজে দাওয়াতি তাম্মা এবং দুরুদে ইব্রাহিম পড়ার পরে তুমি আরো কিছু চাও, এটুকু বলতে যাচ্ছিলাম, কথা লম্বা হয়ে গেল। আজান এবং একামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না, মানে একামাত আজান হয়ে যাওয়ার সাথে সাথে কিছু চাইতে হবে আল্লাহর কাছে, যাই চাইবেন তাই দেওয়া হবে, যা চাইবেন তাই দেওয়া হবে। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, এখনই কথা বলছেন আপনি বুঝতে পারলেন কি না, আমি খুব কষ্ট পাচ্ছি, খুব কষ্ট করে অনেক দূর থেকে এসেছে, আপনিও সাথ করে এসেছেন, যে চলো যে আব্দুর রহিম সাহেব আসছেন, অনেক দূর থেকে গাড়ি ঘোড়া নিয়ে এসেছেন, তা আপনি যদি গল্প করেন তাহলে আমি কি করলাম। আমি একটা দৃশ্য নকল করি আমার শাশুড়ির, আমি নিজে চোখে দেখেছি, যখন আজান শুরু হয়ে যেত তখন আশেপাশের বাচ্চাগুলিকে বলতেন, এই তোমরা সরো তো, এই বাচ্চা কাচ্চা তোরা সরো তো, এদের জন্য আমি কোনো আজানের উত্তর দিতে পারি না, মানে আজান শুরু হলে রেডি হয়ে যাবেন উত্তর দেওয়ার জন্য, ও যা বলছে বলে যাবেন, ও যা বলছে বলে যাবেন, হায়াল্লা, যখন শেষ হয়ে গেল তখন দুরুদে ইব্রাহিম, তারপরে আজানের দোয়া, তারপরে নিজে কিছু বলেন, আমার একটা গাড়ির দরকার, তুমি গাড়িটা দিয়ে দাও, এখনই দাও, আমার কিছু টাকা পয়সার দরকার, তুমি এখনই দাও, বলেন না, বলতে সমস্যা আছে, এখনই দিতে হবে।